শুনছো গিন্নি, বাজার থেকে আজ দু রকমের মাছ নিয়ে এলাম, ইলিশ আর পাবদা। বেশ কিছুদিন ধরেই ইলিশের জন্য মনটা উসখুস করে উঠছিল। আজ বাজারে রূপোর পাতের মতো মাছগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। 1000 টাকা করে কিলো নিল যদিও, তবু বছরকার খাবারটা খাবো না? আজ সব ইলিশের আইটেমই হোক তাহলে। ওই সাথে কুমড়ো আর পুঁই শাকও নিয়ে এসেছি, ইলিশ মাছের মাথা দিয়ে জমিয়ে চচ্চড়ি রেঁধে খাওয়া যাবে। চিরকাল তো নাকে মুখে দুটো গুঁজে অফিসে ছুটেছি, আরে খাবার জন্যই তো এত মারামারি করে রোজগার করা। এক নিঃশ্বাসে নিজের সমর্থনে এতগুলো কথা বলে থামলেন সুখেন দত্ত। ভোজন রসিক মানুষ, কিন্তু তার একটাই আফসোস, সপ্তাহে একটা দিন ছাড়া ভালো করে খাওয়ার সুযোগটাও মেলে না। আর মোটে 4 বছর চাকরি আছে তার, তারপরে একটু নিশ্চিন্ত হওয়া যাবে। তবে ইদানিং তিনি খোঁজ মেজাজেই আছেন, কাজের চাপ যতই থাক অফিসে তো আর যেতে হচ্ছে না, তাই খাওয়াটাও এখন বেশ ভালোই জমছে। আর রান্নায় তার গিন্নি শুক্লার জুড়ি মেলা ভার, তাই এবার 1 কাপ চায়ের হুকুম দিয়ে ঘরে গিয়ে কাগজপত্র আর ল্যাপটপ নিয়ে বসলেন তিনি। শুক্লা দাঁড়িয়েছিলেন রান্নাঘরের দরজায়। এই মানুষটাকে নিয়ে তিনি এখন আর পেরে ওঠেন না। বেশ 1 বছর হলো 50 পেরিয়েছেন, প্রেশার বেশ ওপরের দিকে, মাঝে মাঝেই পেটটা গড়বড় করে, তবু রগরগে রান্না খাওয়ার লোভ তার এখনো গেল না। তিনি নিজে কোনোদিনই এত তেলালো ঝোলালো খাবার পছন্দ করেন না। সন্দীপ তো নয়, সে রোজ ব্যায়াম করে, জিমে যায়, চার্ট মেনটেন করে খায়, বলে বাবার মতো মাঝে মাঝেই বুক চেপে ধরে বুড়ো বয়সে শুয়ে পড়তে পারবো না, বকা বকি করে বাবাকে, কিন্তু কে শোনে কার কথা। চিনি রান্নাঘরে সকালে জলখাবার তৈরি করছিল, সন্দীপ সকালে স্কিম মিল্ক আর কর্নফ্লেক্স খায়, শুক্লা আর সুখিনের জন্য পরোটা আলু চচ্চড়ি হচ্ছে। সেই সকাল 8টায় এসে এতগুলো জলখাবার তৈরি করল, এবার এত মাছ বেছে ধুয়ে তরকারি কুটে গুছিয়ে দিয়ে বাটনা তৈরি করেও তার ছুটি নেই। কাকিমা রাঁধেন ঠিকই, তবে তাকে সাহায্য করবার জন্য তাকে সবসময় কাছে দাঁড়িয়ে থাকতে হয়। এইসব ভালো মন্দ রাঁধার দিনে তার বড্ড মন খারাপ হয়ে যায়। সুবলের ফ্যাক্টরি আজ 1 বছর হলো বন্ধ, ছেলেটার মিড ডে মিলের চাল আর সরকারি রেশনে 3টে মানুষের 2 বেলা পেট ভরে না যে। সুবল তাই এখন ভ্যানে করে তরি তরকারি নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করে, সে 2 বাড়িতে রান্নার কাজ নিয়েছে। ভাগ্যিস কোনো আত্মীয় স্বজন বাড়িতে আসে না, পেটের দায়িত্ব না নিতে পারলেও সমালোচনা ঝুড়ি বয়ে নিয়ে আসতে তো তাদের জুড়ি মেলা ভার। আজ সকালে ছেলেটা বায়না ধরেছিল, রোজ এই চা আর বাসি রুটি খেতে তার ভালো লাগে না, একটু ভালো বিস্কুট তো বাবা কিনে আনতে পারে। সকালে মুখার্জি বাড়ির কাকিমা চায়ের সাথে তাকে 2টো বিস্কুট দিয়েছিলেন, সে সেই বিস্কুট আঁচলে বেঁধে রেখেছে, কাল সকালে মন্টুকে দেবে। এবারের কাকিমা তো কই, এখনো 2 মুঠো মুড়ির কথাও বললেন না। কাল রাতে ওদের দুজনকে খেতে দিয়ে সে যে মোটে 1 মুঠো ভাত খেয়েছিল, খিদে যে তার চোখ অন্ধকার হয়ে আসছে। বেলা 12:30 নাগাদ সব রান্না শেষ হলো, রাঁধলো সব সে, কাকিমা শুধু পেছনে দাঁড়িয়ে সব বলে দিলেন। আজ এত রান্নার ঝামেলায় তাকে জলখাবারটুকু দিতে ভুলে গেছেন তিনি। ইলিশ মাছের দই সর্ষের ভাপা কড়া থেকে ঢেলে রাখার সময় তার 2 চোখ জলে ভরে এলো। মন্টু কতদিন ধরে বলছে, মা কাজের বাড়ি থেকে ফেরার পথে 2টো চুনো মাছ কিনে এনো না, তুমি পেঁয়াজ দিয়ে কি সুন্দর ঝাল করো, কতদিন মাছ খাই না মা। চোখের জল আর বাঁধ মানে না, গাল বেয়ে ঝরঝর করে ঝরে পড়ে। ঠাকুর এত কষ্ট দেওয়ার চাইতে একেবারে মেরে ফেলতে পারেন তো, এভাবে দগ্ধে মারার কি কোনো অর্থ হয়? ঈশ্বরের দরবারে ধনী দরিদ্রের মধ্যে এত ফারাক কেন? বাবা মা কি তাদের সন্তানের প্রতি ভালোবাসার তারতম্য করেন? ঠিক এই সময় রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায় সন্দীপ। চিনিদি, যাবার আগে আমাকে 1 কাপ চা করে দিয়ে যেও তো, বড্ড মাথা ধরেছে। শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে চিনি। আজ বাবার হুকুমে আবার কি ভোজের খানা হলো! ওরে বাবা, এ তো শুধু মাছের ভোজ, আমার জিম করা শরীরের 12টা বাজিয়েই ছাড়বেন বাবা। হঠাৎ তার চোখ পড়ে চিনির দিকে, ও কাঁদে কেন? মেয়েটা শুকনো মুখ দেখেই সব বুঝতে পারে সন্দীপ, মনটা তার খুব খারাপ হয়ে যায়। কিছু টাকা দিয়ে হয়তো চিনিকে সাহায্য করতে পারেছে, কিন্তু ও তো ভদ্রলোকের মেয়ে, না খেতে পেলেও যে সেই ভিক্ষের দান নিতে ওর আত্মসম্মান ওকে বাধা দেবে। মনে মনে একটা কিছু চিন্তা করে নেয় সন্দীপ, মানুষের প্রতি সবারই তো কিছু কর্তব্য থাকে। মায়ের ঘরের দিকে রওনা দেয় সে, চিনিকে বলে একটু অপেক্ষা করো, আমি বললে তারপরে বাড়ি যেও। 10 মিনিটের মধ্যেই
খাবার ঘর থেকে একটা মাঝারি মাপের টিফিন ক্যারিয়ার নিয়ে রান্নাঘরে আসেন শুক্লা। চিনি তখন গ্যাস মুছছে, টিফিন ক্যারিয়ার তার হাতে তুলে দিয়ে তিনি বলেন, এটা নিয়ে যা আমার নাতির জন্য, না বলবি না, আর কাল থেকে আমরা যা খাবো নাতিও তাই খাবে, বাড়ি যা, অনেক বেলা হলো। আনন্দে খুশিতে মাটিতে গড় হয়ে শুক্লাকে একটা প্রণাম জানায় চিনি। সন্দীপকে বলে, ভাই তুমি অনেক বড় হবে, সবার দুঃখে যার প্রাণ কাঁদে সে তো ভগবানের অংশ গো। দুপুরে বাড়িতে সুবল আর মন্টুকে পাত সাজিয়ে খেতে দেয় সে। মন্টু বলে, সব আমাদের দিয়ে দিও না মা, নিজের জন্য একটু রেখো কিন্তু। ছেলের আনন্দে উজ্জ্বল মুখ দেখে বুকের ভেতরটা এক নির্মল আনন্দে ভরে ওঠে চিনির। মনে মনে সে ভাবে, কে বলে সব মানুষ স্বার্থপর, পৃথিবীতে সন্দীপদের মতো ভালো মানুষরাও তো থাকে।